আজকে শুরু করবো মিওসিস। আচ্ছা, আমি যে তোমাদের কি বলা যায় মাইটোসিস এর গুরুত্ব নোট করতে বলছিলাম, করছিলা? মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব নোট করতে বলছিলাম, করছিলা তোমরা? কথা বলে না কোনো, না করলে তো হবে না, হোমওয়ার্ক হোমওয়ার্ক না করলে তো হবে না। ওটা কি আমার নোট করায় দিতে হবে? মাইটোসিসের গুরুত্ব এটা তো সহজেই নিজেরা করা যায়, আমি করে দিতে গেলে তো সময় নষ্ট, আমার কি লিখে দিতে হবে ওটা? ওখানে বোঝার তো তেমন কিছু নাই। না স্যার, দরকার দরকার নাই, আমি তো চাই তোমাদের টাইম সেভ হোক। তাহলে আমরা শুরু করে দিই মিওসিস। শোনো, তোমার পড়াশোনা তোমার নিজেকে করতে হবে, তুমি বাসায় যদি নিজে না পড়ো তাহলে হবে না, পড়া আগাবে না, বুঝতে পারছো? নিজেকে নিজের পড়া আগায় নিয়ে যেতে হবে। অনেকে আছে শুধু প্রাইভেট পড়ে কিন্তু বাসায় পড়ে না, তারা কিন্তু আর ফাইনালি ভালো রেজাল্ট করতে পারে না। তা আমরা মিওসিসের সংজ্ঞাটা কি? মিওসিসের সংজ্ঞাটা কি, মিওসিস কাকে বলে সেটা প্রথমে জানতে হবে। মিওসিসটা হচ্ছে এমন একটা কোষ বিভাজন যেটা শুধুমাত্র ডিপ্লয়েড কোষে হবে, হ্যাপ্লয়েড কোষে মিওসিস হওয়া সম্ভব নয়। তোমরা মাইটোসিস তো দেখছো, ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড দুই ধরনের কোষেই হতে পারে, কিন্তু মিওসিসটা সেরকম নয়। মিওসিস শুধুমাত্র ডিপ্লয়েড কোষে হতে পারে। ডিপ্লয়েড কোষ কাকে বলে? যে কোষের মধ্যে দুই সেট ক্রোমোজোম থাকে, এক সেট ক্রোমোজোম আসে বাবার কাছ থেকে আর এক সেট ক্রোমোজোম আসে মায়ের কাছ থেকে, সেই কোষটাকে বলা হয় ডিপ্লয়েড কোষ। এন এটা হচ্ছে সেট, এন মানে হচ্ছে সেট, একটা সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়। আমরা বলি না সেট, কাপড়ের সেট, কলমের সেট, চামচের সেট, কত কিছুর সেট বলি, মোবাইলের সেট, মোবাইল সেট বলো শব্দটা তোমরা, না তো বলো না। এই তোমরা কি মোবাইল সেট এই শব্দটা শুনছো না শুনো নাই? মোবাইল সেট বলে নাই, আমার মোবাইল সেটটা কোথায় রাখলাম, অনেক সময় বলে না। মোবাইল সেট বললে তুমি কয়টা মোবাইলকে বুঝাও, বলো না কয়টা বুঝাও? মোবাইল সেট বললে তুমি একটা মোবাইলকে বুঝাও। তোমার মোজা থাকে দুইটা, ওই দুইটা দিয়েই একটা সেট। এরকম ভাবে কোন কোন জিনিসের তিনটা দিয়েও সেট হতে পারে, চারটা দিয়েও সেট হতে পারে। এন দ্বারা ওই সেট বোঝায়। যদি কোন কোষের ভিতরে এক সেট ক্রোমোজোম থাকে তাহলে সেটা হ্যাপ্লয়েড, দুই সেট ক্রোমোজোম থাকলে সেটা ডিপ্লয়েড। দুই সেট মানে এক সেট যদি এন হয় তাহলে এন কে দুই দিয়ে গুণ করলে সেটাই হচ্ছে দুই সেট। এন এর মান ওয়ান হতে পারে, তাহলে এন এর মান ওয়ান হলে ডিপ্লয়েড এর মান হবে দুই। একটা ক্রোমোজোমের মধ্যে দুইটা ক্রোম, একটা কোষের মধ্যে দুইটাও ক্রোমোজোম থাকতে পারে, একটা কোষের মধ্যে আবার চারটা ক্রোমোজোমও থাকতে পারে, একটা কোষের মধ্যে আবার ছয়টা ক্রোমোজোম থাকতে পারে। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে ডিপ্লয়েড কোষের ক্রোমোজোম সংখ্যা সবসময় হবে জোড় সংখ্যায়, কিন্তু হ্যাপ্লয়েড কোষের ক্রোমোজোম সংখ্যা জোড় সংখ্যায় হতে পারে, বেজোড় সংখ্যায় হতে পারে। একটা হ্যাপ্লয়েড কোষে একটা মাত্র ক্রোমোজোম থাকতে পারে, একটা হ্যাপ্লয়েড কোষে দুইটা ক্রোমোজোম থাকতে পারে, একটা হ্যাপ্লয়েড কোষে তিনটা ক্রোমোজোম থাকতে পারে, এরকম যত খুশি থাকতে পারে। কিন্তু এখানে যে একটা অথবা দুইটা অথবা তিনটা, এরা সবাই একই সেটভুক্ত ক্রোমোজোম, এখানে দুই টাইপের সেট নাই, এরা সবাই মিলে নিজেরাই একটা সেট। কিন্তু ডিপ্লয়েড কোষের মধ্যে দুই সেট ক্রোমোজোম থাকবে, ডাবল সেট, একটা সেট আসবে বাবার কাছ থেকে আর একটা সেট আসবে মায়ের কাছ থেকে। যদি এমন হয় সেট মানে শুধু একটাই, তাহলে একটা ক্রোমোজোম এটাই ধরো বাবার কাছ থেকে আসছে
আবার আরেকটা ক্রোমোজোম আসবে মায়ের কাছ থেকে। এই কোষ্টার ভিতরে দুই সেট ক্রোমোজোম আছে, এই একটা বাবার ক্রোমোজোম, এটাই একটাই একটা সেট, এটা মায়ের কাছ থেকে আসছে, এটা একটাই একটা সেট, এখানে দুই সেট ক্রোমোজোম আছে। আবার এমন হতে পারে বাবার কাছ থেকে এক সেট মানে দুইটা আসছে, এই দুইটা আসছে বাবার কাছ থেকে, আবার মায়ের কাছ থেকেও এক সেট আসছে মানে হচ্ছে দুইটা দুইটা আসছে। এরকম বাবার কাছ থেকে যে কয়টা ক্রোমোজোম আসবে মায়ের কাছ থেকেও সেই কয়টা ক্রোমোজোম আসবে। সেটের সংখ্যার ক্ষেত্রে কম বেশি থাকতে পারবে না, যে ডিপ্লয়েড একটা কোষে তিনটা ক্রোমোজোম থাকার সুযোগ নাই, যে দুইটা আসছে বাবার কাছ থেকে একটা আসছে মায়ের কাছ থেকে, অথবা দুইটা আসছে মায়ের কাছ থেকে একটা আসছে বাবার কাছ থেকে, এরকম নাই। ডিপ্লয়েড কোষের ক্রোমোজোম সংখ্যা সবসময় হবে পেয়ার নাম্বার, জোড় সংখ্যায়, যার অর্ধেক আসবে বাবার কাছ থেকে অর্ধেক আসবে মায়ের কাছ থেকে। এইটাই হচ্ছে ডিপ্লয়েড কোষের বৈশিষ্ট্য। আর ডিপ্লয়েড কোষ ছাড়া কখনো মিওসিস হতে পারে না, কারণ মিওসিসের ক্ষেত্রে যেটা হয়, একটা ডিপ্লয়েড কোষের ক্রোমোজোম সংখ্যা যাই থাকুক, মনে করো একটা ডিপ্লয়েড কোষ তার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে মাত্র দুইটা, একটা ক্রোমোজোম আসছে বাবার কাছ থেকে একটা মায়ের কাছ থেকে, এই কোষটা যদি মিওসিস করে তাহলে সে চারটা কোষ তৈরি করবে, চারটা কোষ সে তৈরি করবে, প্রত্যেকটা কোষের ক্রোমোজোম থাকবে একটা করে, মিওসিসের এটাই বৈশিষ্ট্য, একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হবে, নতুন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যাবে। এ কারণেই একটা ডিপ্লয়েড কোষে যদি মিওসিস হয় তাহলে চারটা হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে, এটাই হচ্ছে মিওসিসের বৈশিষ্ট্য, ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই জন্য মিওসিসকে আবার বলা হয় হ্রাসমূলক বিভাজন, ইংরেজিতে বলে রিডাকশনাল ডিভিশন। তাহলে একটা কাজ করি, আমরা প্রথমেই মিওসিসের একটা সংজ্ঞা দিয়ে দিই। লেখো মিওসিস, কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো, MEIOSIS, মিওসিস, MEIOSIS, মিওসিস, বাংলায় লিখতে পারো মিওসিস, কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো, নোট খাতায় লেখো, মিওসিস এমন এক প্রকার কোষ বিভাজন প্রক্রিয়া যে ক্ষেত্রে মিওসিস এমন এক প্রকার কোষ বিভাজন প্রক্রিয়া যে ক্ষেত্রে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয়, এবং যেক্ষেত্রে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয় এবং প্রতিটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক থাকে বা অর্ধেক হয়ে যায়, প্রতিটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে থাকে, মিওসিস এমন এক প্রকার কোষ বিভাজন প্রক্রিয়া যে ক্ষেত্রে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয় এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। দাঁড়ি, কথাটা লিখছ? জি স্যার। দাঁড়ি, সাথে লেখো, অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায় বলে, অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায় বলে মিওসিসকে হ্রাসমূলক বিভাজন ও বলে, অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায় বলে মিওসিসকে হ্রাসমূলক বিভাজন ও বলে। অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায় বলে মিওসিসকে হ্রাসমূলক বিভাজন ও বলে। দাঁড়ি, লিখছো সবাই?
আচ্ছা সাথেই লেখো, মিয়োসিসের ফলে একটি ডিপ্লয়েড, ব্র্যাকেটে লেখো 2n, কোষ থেকে চারটি হ্যাপ্লয়েড, ব্র্যাকেটে লেখো n, কোষ সৃষ্টি হয়। মিয়োসিসের ফলে একটি ডিপ্লয়েড কোষ থেকে চারটি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়। মিয়োসিসের ফলে একটি ডিপ্লয়েড কোষ থেকে চারটি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়। দাড়ি সাথে লেখো, হ্যাপ্লয়েড কোষে কখনো মিয়োসিস ঘটে না। হ্যাপ্লয়েড লেখো ব্র্যাকেটে এন, হ্যাপ্লয়েড কোষে কখনো মিয়োসিস ঘটে না। হ্যাপ্লয়েড কোষে সাধারণত, সরি, হ্যাপ্লয়েড কোষে কখনো মিয়োসিস ঘটে না। দাঁড়ি লিখছ? জি স্যার। সাথে লেখো, মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে দেহ কোষ থেকে জনন কোষ তৈরি হয়। মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে দেহ কোষ থেকে জনন কোষ তৈরি হয়। মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে দেহ কোষ থেকে জনন কোষ তৈরি হয়। মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে দেহ কোষ থেকে জনন কোষ তৈরি হয়। সাথে লেখো, মিয়োসিস কালে কোন কোষের ক্রোমোজোমের একবার বিভাজন ঘটে, কিন্তু নিউক্লিয়াসের পর পর দুইবার বিভাজন ঘটে। মিয়োসিস কালে কোন কোষের একবার বিভাজন ঘটে, কিন্তু নিউক্লিয়াসের পর পর দুইবার বিভাজন ঘটে। তাই মিয়োসিসকে দুই ভাগে ভাগ করা হয়, যথা মিয়োসিস এক, এক নম্বরে লেখো মিয়োসিস এক, এবং দুই নম্বরে লেখো মিয়োসিস দুই। দাঁড়ি মিয়োসিস কালে কোন কোষের ক্রোমোজোমের একবার বিভাজন ঘটে, কিন্তু নিউক্লিয়াসের পর পর দুইবার বিভাজন ঘটে। তাই মিয়োসিসকে দুই ভাগে ভাগ করা হয়, যথা মিয়োসিস এক এবং মিয়োসিস দুই। লিখতে পারছো? জি স্যার। নিচে আলাদা লাইন করে লেখো, সংক্ষেপে মিয়োসিসের সমগ্র প্রক্রিয়াটি নিম্নরূপ। সংক্ষেপে মিয়োসিসের সমগ্র প্রক্রিয়াটি নিম্নরূপ। আচ্ছা, একটা কথা যে আমি একটু আগে বলছিলাম যে ক্রোমোজোমের একবার বিভাজন ঘটে, কিন্তু নিউক্লিয়াসের পর পর দুইবার বিভাজন ঘটে, ওই কথাটা কি সবাই বুঝছিল না? একটু বুঝিয়ে দিব স্যার, একবার বলেন। একবার বলবো না, তোমার নাম কি যেন বললাই মাত্র? স্যার সিফাত। স্যার সিফাত, 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 মনে মনে ভাবো এইটা একটা ঘর, এটা কি একটা? সিফাত এটা কি, আমি কিসের ছবি আঁকছি? এটা একটা ঘর স্যার। ঘর, এই ঘরের মধ্যে খেয়াল করো, এই ঘরের মধ্যে মনে করো 10টা টাকা আছে বা 10টা মার্বেল আছে। কয়টা মার্বেল আছে? 10টা। 10টা, 10টা মার্বেল আছে। এখন আমি তোমাকে বললাম যে সিফাত, তুমি এই মার্বেল গুলোকে মাঝখান থেকে সব ভাঙো, তাহলে এক একটা মার্বেল কয়টা হবে? একবার করে ভাঙবা মাঝখান থেকে? দুইটা। দুইটা, তাহলে 10 থেকে হয়ে যাবে কত? 20 স্যার।
বিষ। এখন আমি তোমাকে বললাম এই বিষটাকে এই ঘরের দুই দিকে ভাগ করে দাও, ঘরটাকে প্রথমে তুমি ভাগ করে দুই ভাগে ভাগ করে ফেলো ঘরটাকে। আচ্ছা এই দুই ভাগে ভাগ করে ফেললাম, এখন বিষকে যদি তুমি ভাগ করে দাও এই ভাগে কয়টা পড়বে? স্যার দশটা দশটা করে, দুই দশটা দশটা করে পড়বে। এখন আমি যদি বলি সিফাত তুমি একটা কাজ করো, তোমার এই যে ঘরে দশটা পড়ছিল এই ঘরটাকে আরেকবার ভাগ করো, কিন্তু মার্বেল আর ভাগ করার দরকার নাই, যা আছে সেটাকে দুই ভাগ করে দাও। তাহলে তুমি দশটাকে দুই ভাগ করে দিলে এই ভাগে কয়টা পড়বে? পাঁচটা পাঁচটা, পাঁচটা পাঁচটা, এক পাশেও তাই পড়বে পাঁচটা পাঁচটা। তাহলে তুমি কি করেছিলা, তুমি প্রথম যে ঘর নিয়ে যাত্রা শুরু করেছিলা সেই ঘরে মার্বেল ছিল কিন্তু দশটা, প্রথমে তাকে কি করছো ডাবল করে ফেলছো, বিশ করে ফেলছো। এই মার্বেলটাকে তুমি মনে করো ক্রোমোজম, তাহলে দশ কে বিশ করছো তার মানে ক্রোমোজম কে ডাবল করছো, কয়বার করছো সেটা? একবার, একবার ক্রোমোজম কে তুমি একবার ডাবল করেছো, দশ থেকে বিশ করেছো। এখন তুমি মনে করো এই ঘরটা যেটার মধ্যে মার্বেল ছিল এই ঘরটা হচ্ছে নিউক্লিয়াস, তুমি কি করছো এই নিউক্লিয়াসটা প্রথমে একবার ভাগ করছো, এই একবার ভাগ করছো, ভাগ করে কি করছো ওই বিশটাকে দশ দশ দুই ভাগে ভাগ করে দিছো। তারপর কি করছো ঘরটা এই যে প্রথমে একবার ভাগ করছিল এবার আবার ভাগ করছো, একটা ঘরকে একবার ভাগ করলে দুইটা ভাগ হয়, ওই ঘরটাকে যদি আবার ভাগ করো তাহলে চারটা ভাগ হবে, এ হয়ে গেছে দুইটা, ও হয়ে গেছে দুইটা। তুমি কি করছো নিউ মার্বেলের সংখ্যা কিন্তু আর বাড়াও নাই, ওই দশকেই আবার এবার দুই ভাগে ভাগ করে দিছো, পাঁচ পাঁচ করে পড়ছো। তাহলে তুমি কি করছো মার্বেল কিন্তু শুধু একবারই ডাবল করছো, দশ থেকে বিশ করছো, কিন্তু ঘরকে তুমি ভাগ করছো দুইবার, একটা ঘরকে একবার ভাগ করে দুইটা হয়েছে, আরেকবার ভাগ করার কারণে চারটা হয়েছে। তাহলে কি হয়েছে ক্রোমোজম একবার ডাবল হয়েছে, দশ থেকে বিশ হয়েছে, কিন্তু ঘর যার মধ্যে ক্রোমোজম ছিল মানে নিউক্লিয়াস সেটাকে তুমি পরপর দুইবার ভাগ করছো, নিউক্লিয়াস একবার ভাগ করে একটা থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি করেছো, আরেকবার ভাগ করে দুইটা থেকে চারটা নিউক্লিয়াস তৈরি করেছো। তাহলে ক্রোমোজোমের বিভাজন ঘটেছে একবার, কিন্তু নিউক্লিয়াসের বিভাজন কয়বার ঘটেছে? দুইবার। সবাই কি বুঝছো না বোঝো নাই? স্যার বুঝছে। যারা না বুঝছো এদিকে তাকাও, এই কোষ্টার মধ্যে ক্রোমোজোম কয়টা? দুইটা। বলো এই কোষ দুইটা। এখন এখানে তুমি সবশেষে চারটা কোষ আঁকছো, চারটা কোষের মধ্যে মোট ক্রোমোজোম কয়টা? চারটা, চারটা। তাহলে দুইটা ক্রোমোজোমকে চারটা ক্রোমোজোমে পরিণত করছো, কয়বার তাকে ডাবল করা লাগছে? একবার, একবার। দুইটা ক্রোমোজোম, দুইটা ক্রোমোজোমকে একবার ডাবল করলেই সে চারটা হয়ে যায়, আমি তাই করছি, ক্রোমোজোমকে একবার ডাবল করছি। কিন্তু ক্রোমোজোম যে ঘরের মধ্যে আছে গোল যে নিউক্লিয়াস, একটা থেকে করেছি দুইটা, তারপরে আবার দুইটা থেকে করেছি চারটা, এক থেকে প্রথমে দুই, দুই থেকে পরে চার। তাহলে এখানে নিউক্লিয়াসটাকে কয়বার ভাগ করা লাগছে? এক থেকে দুই একবার, দুই থেকে চার, তার মানে এই একবার আর এই একবার। নিউক্লিয়াসকে কয়বার ভাগ করা লাগছে আমার? দুইবার, দুইবার। কথা এই ক্লিয়ার কথা, মিয়োসিসের ক্ষেত্রে ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার, নিউক্লিয়াসের বিভাজন ঘটে দুইবার, কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার, নিউক্লিয়াসেরও বিভাজন ঘটে একবার। আমি যদি এরকম করতাম, এই কোষটা থেকে যদি আমি এরকমের কোষ তৈরি করতাম, তাহলে সেটাই তো মাইটোসিস হতো, নিউক্লিয়াস হয়েছে একটা থেকে দুইটা, মানে নিউক্লিয়াসের একবার বিভাজন হয়েছে, আর ক্রোমোজোম হয়েছে দুইটা থেকে চারটা, তার মানে ক্রোমোজোমে দুইটা থেকে চারটা হয়েছে ডাবল হয়েছে, নিউক্লিয়াসের একটা থেকে দুইটা হয়েছে মানে ডাবল হয়েছে, মানে কি ক্রোমোজোমের বিভাজন ঘটেছে একবার, নিউক্লিয়াসের বিভাজন ঘটেছে একবার, এটা হচ্ছে মাইটোসিস। কিন্তু মিয়োসিসে কি হয়, ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার কিন্তু নিউক্লিয়াসের বিভাজন ঘটে দুইবার, সে কারণেই তো নতুন কোষের ক্রোমোজোম মাতৃকোষের অর্ধেক হয়ে যায়, বুঝছো কিনা বলো? কেউ যদি থাকো বোঝো নাই বলো। বুঝছি স্যার। একজনও যদি থাকো বোঝো নাই তাহলে বলো যে স্যার আমি বুঝি নাই।
সবভাবে ক্লিয়ার করে বলো বুঝছো না বোঝো নাই না বললে তো আমি শুনবো না আরেকবার বলো কি বলছো বুঝছো না বোঝো নাই আরেকবার বুঝাই দেন যেহেতু সবাই চুপচাপ আমি ধরে নিলাম সবাই বুঝছে কথাটা সোজা দুইটা ক্রোমোজম চারটা ক্রোমোজম হয়ে গেছে তার মানে দুইকে চারে পরিণত করছি ক্রোমোজমটাকে ডাবল করছি আর একটা নিউক্লিয়াসকে প্রথমে দুইটা বানাইছি সেই দুইটা থেকে আবার এই দুইটা হয়েছে একটা নিউক্লিয়াসকে প্রথম একবার ভাগ করে দুইটা বানাই ফেলছি আরেকবার ভাগ করে এই দুইটা থেকে এই চারটা বানাই ফেলছি তার মানে নিউক্লিয়াসকে পরপর দুই একটা রুম এই যে ধরো এটা একটা রুম এটাকেই মনে করো না নিউক্লিয়াস এই একবার ভাগ করে ফেললাম একটা রুম কয়টা হয়েছে প্রথম দুইটা এটা প্রথম বিভাজন এখন আরেকবার ভাগ করলাম এখন কয়টা রুম হয়ে গেছে চারটা চারটা এটা তো সোজা হিসাব একটা রুমকে প্রথম একবার মাঝখান থেকে একটা ওয়াল দিলে দুইটা ভাগ হয়ে যাবে আবার আড়াআড়ি ভাবে যদি একেবারে মাথা মাথা আরেকটা ওয়াল টানি তাহলে চারটা ভাগ হয়ে যাবে এইটাই নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভাগ করছি আমরা দুইবার এই একবার আর এই একবার কিন্তু ক্রোমোজম ক্রোমোজম ছিল দুইটা প্রত্যেকটা কোষে একটা করে দিলাম তাহলে একটা করে দিতে গেলে চারটা রুমের মধ্যে চারটা ক্রোমোজম দিলাম তার মানে দুইটা থেকে চারটা বানাই নিলাম তাহলে দুইটা থেকে চারটা বানাইলাম কিভাবে একবার ডাবল করলেই তো হয়ে যায় তাহলে ক্রোমোজমের ডাবল হয়েছে একবার আর রুমের ভাগ করেছি আমি দুইবার তাই নতুন কোষের ক্রোমোজম নতুন রুমের ক্রোমোজম আগের কোষের অর্ধেক হয়ে গেছে বুঝছো না বুঝো নাই বুঝছি এরপরে আর না বুঝলে তো কিছু করার নাই ঠিক আছে এবার আমরা একটু আগেই তো বললাম যে মিওসিস কে আমরা দুইটা ধাপে বর্ণনা করব মিওসিস এক এবং মিওসিস দুই এই যে নিউক্লিয়াসের দুইবার বিভাজন হয় বললাম না এটা ধরো নিউক্লিয়াস এই একটা বিভাজন করলাম এটা হবে মিওসিস এক তারপর আরেকটা বিভাজন করবো আবার এরকম এটা হবে মিওসিস দুই নিউক্লিয়াসের যে পরপর দুইবার বিভাজন ঘটে সেই জন্য মিওসিস কেও দুই ভাগে ভাগ করতে হবে মিওসিস এক আর মিওসিস কি দুই তবে একের মধ্যেও আবার অনেকগুলো ধাপ কথা বলো না মিওসিস একের মধ্যেও অনেকগুলো ধাপ আছে আবার দুই এর মধ্যে অনেকগুলো ধাপ আছে সে কারণে বোঝার সুবিধার জন্য আমি প্রথমে একটা চার্ট দেব যে চার্টের মধ্যে সবগুলো ধাপের নাম থাকবে এখন প্রথমে চার্ট অত কাজে লাগবে না কোনটা বুঝে দিতে পারবে কোনটা আরেকবার বুঝে দিব আমি তো পাগল হয়ে যাবো আমি তো বুঝতেছি না কথা অর্ধেক একটু বললে তারপর চুপ করে থাকে কোনটা আবার বুঝাবো বলো স্যার ওর মে বি নেটিভ প্রবলেম আহা আর কিছু বুঝানোর নাই এখন যা লিখবো তাই লিখবা এরপরে যদি কেউ না বোঝো সে রেকর্ড দেখবা তো আমি যেটা বলছিলাম এই যে মিওসিস এক মনে করো এই প্রথম যে নিউক্লিয়াসের বিভাজন করলাম এটা মিওসিস এক পরবর্তীতে যে নিউক্লিয়াসের বিভাজন করলাম এটা মিওসিস দুই কিন্তু মিওসিস এক এর মধ্যে আবার অনেকগুলো স্টেজ আছে দুই এর মধ্যে অনেকগুলো স্টেজ আছে সে কারণে সবগুলো স্টেজ যাতে আমরা মনে রাখতে পারি সেজন্য প্রথমে আমি একটা চার্ট দিব সেই চার্ট দেখে তুমি ধাপগুলোর নাম মনে রাখতে পারবে তাহলে সেই চার্টটা তোমরা লেখো রাফ খাতায় লিখতে পারো নোট খাতায় লিখতে পারো আগের লাইনটা কি রকম ছিল সংক্ষেপে মিওসিসের সামগ্রিক প্রক্রিয়াটি নিম্নরূপ এই কথাটা লিখছো না তার নিচে চার্ট হবে দেখো আমি লিখতেছি আরে আল্লাহ এই গরুটা আবার মেসেজ দিছে স্যার মিওসিস না মায়োসিস তোর কল্লা তোর মাথা ছাগল কোথাকার
মিওসিস না মায়োসিস এই নিয়ে ওয়ান পড়া শেষ হয়ে যাইতেছে ওয়ান বাইট করছে মিওসিস না মায়োসিস এম ই আই উচ্চারণটা কি মায়ো হবে না মিও হবে বলো তোমরাই বলো স্যার মিও যদি আমি এরকম লিখতাম এম ওয়াই ও তাহলে না হয় বলতাম মায়ো এখানে এম ই আই এই শব্দগুলো তো বাংলা শব্দ না ইংরেজি শব্দ উচ্চারণ কি মায়ো হওয়ার কোনো সুযোগ আছে আমার দৃষ্টিতে তো নাই যদি এই ইটা না থাকতো তাহলে মায়ো বলা যেত কিন্তু ই আছে না একটা তাহলে মায়ো বলার সুযোগ আছে আপনার বুকে দেওয়া তুই বুক বুকের মধ্যে লয়ে বসে থাক ও মেসেজ দিতে আছে স্যার বুক এ দেওয়া তুই বুক বুকের মধ্যে লয়ে বসে থাক মেয়েদি তুই মায়োসিস লেখলো তাতে কাটবে না কেউ তুই আগে পড়াবোস মিওসিস আর মায়োসিস লিয়ে গুম ইয়ার টেনশনে আছে পড়া আগে বুঝলা তারপর মিওসিস না লিখলে তুই মায়োসিস লেখ তাতে সমস্যা নেই মিওসিস কে দুই ভাগে ভাগ করব মিওসিস এক এবং মিওসিস দুই কিন্তু এই মিওসিস এক এর আন্ডারে আবার ভাগ আছে বুঝছো সেই ভাগগুলো কি কি মিওসিস এক এর আন্ডারে ভাগ হচ্ছে তোমার এটার আন্ডারে আবার ভাগ আছে সে কারণে একটা কায়দা করে লিখতে হবে যাতে একটার সাথে আর একটা ওভারল্যাপ না করে কি কি ধাপগুলো এক হচ্ছে প্রোফেস তারপরে হচ্ছে মেটাফেস তারপরে হচ্ছে অ্যানাফেস তারপরে হচ্ছে টেলোফেস আবার মিওসিস দুই এর মধ্যে এগুলো আছে এই সেম কি কি প্রোফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস এই তোমরা কি লিখতেছো না লিখতে বসে রয়েছো লিখতেছি স্যার ঠিক আছে এখন তো একটা ঝামেলা লেগে গেল না এটা অপ্রোফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস এটা অপ্রোফেস মেটাফেস এখন বুঝবো কেমন করে সেজন্য মিওসিস এক এর আন্ডারে যারা আছে তাদের শেষে এক লাগাই দাও আর মিওসিস দুই এর শেষে নাম্বার আন্ডারে যারা আছে তাদের শেষে দুই লাগাই দাও মিওসিস এক এর আন্ডারে প্রোফেস মেটাফেস অ্যানাফেস এক আর মিওসিস দুই এর আন্ডারে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ দুই এবার তো আর ঝামেলা লাগবে না লাগবে না স্যার লাগবে না এবার আসো এই যে মিওসিস এক এর আন্ডারে প্রোফেজ এক এই ধাপটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মিওসিসের সব ধাপের মধ্যে এই ধাপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই কারণে এই ধাপটাকে আবার কয়েকটা উপধাপে আমরা বর্ণনা করে দেখব যে কি ঘটনা ঘটে স্লো মোশনে দেখব এই পুরো প্রোফেজ একটাকে আমরা আবার স্লো মোশনে দেখব দেখে কি ঘটতেছে সেটা আলোচনা করব সেই জন্য এটার আন্ডারে আবার কয়েকটা উপধাপ আমরা তৈরি করব পাঁচটা উপধাপ কয়টা পাঁচটা সবার প্রথম উপধাপের নাম হচ্ছে লেপটোটিন তারপরে হচ্ছে জাইগোটিন তারপরে হচ্ছে প্যাকাইটিন তারপরে হচ্ছে পড়া যায় লেখা নাকি যায় না কে জানে ডিপ্লোটিন আচ্ছা লেখা কি পড়া যায় প্লিজ জি স্যার পড়া যায় জি স্যার নাম্বার 5 হচ্ছে ডায়াকাইনেসিস প্রোফেজ এক এর আন্ডারে এই পাঁচটা উপধাপ আবার আমাদের করতে হবে
তাহলে আমরা প্রোফেজ একটা একদম ভালো করে বুঝতে পারবো, বাকি ধাপগুলো অত সমস্যা নেই। এখানে একটা বিষয় খেয়াল করো, প্রো মেটাফেজটা কিন্তু ওমিট করা হয়েছে, প্রো মেটাফেজটা নাই। আসলে প্রো মেটাফেজ নামের মধ্যেই দেখো, প্রো মানে আগের বা পূর্ববর্তী, প্রো মেটাফেজটা আসলে মেটাফেজেরই একটা পার্ট, কিন্তু মাইটোসিসের যেহেতু তেমন কোনো ভাগ নাই, মিওসিসের যেমন এক দুই ভাগ আছে, মাইটোসিসের তো এরকম এক দুই ভাগ নাই, সেই জন্য মাইটোসিসের ক্ষেত্রে প্রো মেটাফেজ ধাপটা আলাদাভাবে বর্ণনা করা হয়। কিন্তু মিওসিসের ক্ষেত্রে যেহেতু এমনিতেই অনেক ভাগ আছে, তাই প্রো মেটাফেজটার জন্য আলাদা কোনো ধাপ তৈরি না করে ওখানকার ঘটনাটা ওই মেটাফেজের মধ্যেই বলে দেওয়া হবে। প্রো মেটাফেজে যা ঘটে সেই ঘটনা মেটাফেজের মধ্যেই আমরা বর্ণনা করব। তাহলে সবাই লিখছো না, টোটাল মিওসিসটা একসাথে আমরা এখানে ফ্লো চার্টে উপস্থাপন করলাম, পরীক্ষার আগে এটা যেন আমরা চোখ বুলায় নিয়ে যেতে পারি। তুলছো সবাই? স্যার এটা গ্রুপে একটু দিয়ে দিয়েন। হ্যাঁ আচ্ছা দিব, সবাই তুলছো? এখন তুললেই তো হয়, আবার গ্রুপ লাগে কি? এই তো সোজা লেপটোটিন, ঠিক আছে। আমরা একটা কাজ করি, একটু নাম্বার দিই, মিওসিসের জন্য দিব কি বলো, কখ দিব প্রথমে? জি স্যার ওইটাই দেন না, এক দুই দিব বলো, কখ দেই, ক খ। আর প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এগুলোর জন্য দেই এক দুই তিন চার, এখানেও দাও এক দুই তিন চার, নাম্বারিং দেওয়া হয়ে গেল। এখন এই অনুযায়ী আমরা আস্তে আস্তে পড়তে থাকবো, ঠিক আছে? লাইনে থাকো। তাহলে এখন আমরা শুরু করি, পরের পৃষ্ঠায় গেলাম আমি, ক লেখো, মিওসিস এক, লিখছ? জি স্যার। লেখো, আন্ডারলাইন করো, তার নিচে লেখো এক নাম্বার, প্রোফেজ এক, হাইফেন দিয়ে লেখো ইহা মিওসিস এক এর প্রথম ধাপ, যা সর্বাপেক্ষা জটিল ও দীর্ঘস্থায়ী। ইহা এখানে একটু বর্ণনা দাও, ইহা মিওসিস এক এর প্রথম ধাপ, যা সর্বাপেক্ষা জটিল ও দীর্ঘস্থায়ী। ইহা মিওসিস এক এর প্রথম ধাপ, যা সর্বাপেক্ষা জটিল ও দীর্ঘস্থায়ী, লিখছ? জি স্যার। সাথেই লেখো, বর্ণনার সুবিধার জন্য ইহা পাঁচটি উপদশায় বিভক্ত, বর্ণনার সুবিধার জন্য ইহা পাঁচটি উপদশায় বিভক্ত, বর্ণনার সুবিধার জন্য ইহা পাঁচটি উপদশায় বিভক্ত, যথা, এবার নাম্বার ওয়ান লেখো, কি লিখবো বলো তো? লেপটোটিন। হ্যাঁ, বাংলায় লিখতে পারো, ইংরেজিতে লিখলেও সমস্যা নেই।
লেপটোটিন। ঠিক আছে, এইবার আমি একটা কাজ করব, প্রথমে এটার একটা ছবি আঁকবো, কিন্তু তারও আগে আমি আরেকটা কাজ করব। মাইটোসিসের ক্ষেত্রে আমি ওই কাজটা করেছিলাম, প্রথমে আমরা একটা মাতৃকোষের ছবি এঁকে নেব, তারপরে এই দশার ছবিটা আঁকব, যাতে করে বোঝা যায় ছবির মাধ্যমেই যে কি পরিবর্তনটা ঘটেছে। ওই পরিবর্তনটাই আমরা শুধু ভাষা দিয়ে প্রকাশ করব বা লিখব। তাহলে এইটা হচ্ছে মাতৃকোষ, এটার ছবি কিন্তু তুমি পরীক্ষার সময় আঁকার দরকার নেই, এটা তোমার বোঝানোর জন্য আমি আঁকছি। আচ্ছা, এখন এই মাতৃকোষের এটা নিউক্লিয়াস অনেক বড় করে আঁকলাম, যেহেতু এটার মধ্যে ঘটনাটা ঘটবে। এটার ভিতরে আমরা ক্রোমোজোম আঁকবো, ক্রোমাটিন আর কি, ক্রোমোজোম তো না, ক্রোমাটিন। তো আমরা বেশি আঁকার দরকার নাই, দুইটা ক্রোমাটিন আঁকবো। দুইটা ক্রোমাটিন যে আঁকবো, যেহেতু এটা ডিপ্লয়েড কোষ, যদি দুইটা ক্রোমাটিন আঁকি তাহলে দুইটার একটা আসতে হবে বাবার কাছ থেকে, আর একটা আসতে হবে কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। মায়ের কাছ থেকে। আমরা ইচ্ছে করলে চারটাও আঁকতে পারি, চারটা আঁকলে দুইটা দেখাইতে হবে বাবার কাছ থেকে আসছে, আর দুইটা কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। চারটা আঁকলে সমস্যা কি, ওই পরে যখন আমি আবার মাকু আঁকবো, এই ক্রোমোজোম গুলোকে মাকুর মধ্যে ঢুকাবো, তখন আমার একটু সময় টময় বেশি লাগবে। চারটা আঁকতে গেলে এই নিউক্লিয়াসের মধ্যে ধরাতে গেলে একটু অসুবিধা, তো আমার তো প্রক্রিয়াটা বোঝানোর দরকার, সে কারণে আমরা বেশি ক্রোমাটিন দেখানোর দরকার নেই, দুইটাই দেখে। এইটা মনে করো বাবার কাছ থেকে আসছে, এটাকে এরকম সোজা করে আঁকলাম, আর যেটা মায়ের কাছ থেকে আসছে সেটাকে মনে করো এরকম ভাঁজ ভাঁজ করে দিলাম। তুমি ইচ্ছে করলে এইটা বাবা এটা মায়ের বলতে পারো, অথবা এইটা বাবা এটা মায়ের বলতে পারো, ম্যাটার না। তোমাকে শুধু বুঝাইতে হবে যে দুইটা ক্রোমাটিন যেন দুই রকমের বোঝা যায়, একটা আমি ভাঁজ ভাঁজ করে দিয়েছি আর একটা সোজা করে দিয়েছি। এইরকমের একটা মাতৃকোষ নিয়ে আমি যাত্রা শুরু করলাম। এইবার আমার লেপটোটিন দশা শুরু হয়ে গেল, লেপটোটিন দশায় এখন কি ঘটবে সেই ছবিটা আমি আঁকতেছি। ছবি দেখলেই তুমি বলতে পারবা যে আসলে কি ঘটছে। তোমরা ছবি রাফ খাতায় আঁকতে পারো, রাফ খাতায় আঁকাটাই ভালো, তবে বর্ণনাটা নোট খাতায় দিতে পারবা, ছবি দেখে দেখে বর্ণনা আমরা দিয়ে দিব, আশা করি ভুল হবে না। সবার প্রথমে যে ঘটনাটা ঘটে লেপটোটিন দশায়, এই নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করে। তোমরা নিশ্চয়ই প্রোফেজ দশা পড়ে এসেছো মাইটোসিসের, ওখানে তোমরা মাইটোসিসের প্রোফেজ দশায় কিন্তু এই কথাটাই বলেছ যে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে, বলেছো না বলনি? জি স্যার বলছি। বলেছো, তাহলে এই প্রোফেজ যতক্ষণ ধরেই তুমি বলবা, যতক্ষণ ধরেই তুমি এই প্রোফেজের আন্ডারে থাকবা, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনিসিস সবই তো প্রোফেজের আন্ডারে, ততক্ষণ ধরেই ওই একই কথা তোমাকে বলতে হবে যে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি চলতে থাকে, শেষ হয়ে যায় এই কথা বলা যাবে না। প্রোফেজ শেষ যখন হয়ে যাবে তখন তুমি বলতে পারবা যে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটেছে, কিন্তু প্রোফেজের প্রথম দিকে এই কথা বলা যাবে না, তুমি বলবা বিলুপ্তি শুরু হয়, বিলুপ্তি চলতে থাকে, এইসব কথাগুলোই খালি বলবা। তাহলে এটাই প্রথম বললাম যে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু হয়। তারপরে কি ঘটবে, এই যে চিকন চিকন ক্রোমাটিন এগুলোকে আমরা কি বলবো, যখন বিশ্রাম দশায় নিউক্লিয়াসের ভিতরে সরু সুতার মতো বংশগতীয় বস্তু থাকে তখন তাদেরকে কি বলে, ক্রোমাটিন বলে না ক্রোমোজোম বলে? ক্রোমাটিন। হ্যাঁ, তাহলে আমরা মারিয়া যান না, তুমি এখন তো কথা বলতে আসো, একটু আগে প্রশ্ন জিজ্ঞেস করছি, এই একটু আগে কোনো কথা বলো নাই, কারণটা কি? এটা কিন্তু ভালো না, একটু আগে প্রশ্ন জিজ্ঞেস করার সময় তুমি চুপ করে রয়েছো, উত্তর দাও নাই। তো এই ক্রোমাটিন গুলো এবার পেঁচাবে, ঘাটো হবে, মোটা হবে, নাম কি হবে তখন? ক্রোমোসোম। ক্রোমোজোম, ক্রোমোসোম বলারও দরকার নাই, যেহেতু এস আছে কিন্তু তোমরা উচ্চারণ করবা ক্রোমোজোম, একদম সোজা ক্রোমোজোম। তো ঠিক আছে, যেহেতু আমরা দুইটা ক্রোমাটিন থেকে দুইটা ক্রোমোজোম আঁকতে যাচ্ছি, তো এখানে তো চিকন, একটা সোজা করে দিছি, একটা ভাঁজ ভাঁজ করে দিছি, ক্রোমোজোমে যখন পরিণত করব তখন এই পার্থক্যটা আমাকে বুঝাইতে হবে। মনে করো যেটা সোজা ছিল সেটা হচ্ছে এই,
আর যেটা ভাস ভাস করা ছিল সেটা মনে করো আমি কালার করে দিব। আগে আঁকি, এই প্রথমে মোটা করলাম, তারপর এটার মধ্যে কালার করে দিলাম। আমরা এখানে তো আর অত চিকন করে বা এখানে এখানে তো একটা গোল্লা দিয়ে বসে এটাই সেন্ট্রোমিয়ার, বাস্তবে কি ওখানে ওরকম অতখানি বড়? ওটা তো ওই জায়গাগুলো মনে করি এটা বাবার ক্রোমোজোম, এটা মায়ের ক্রোমোজোম, অথবা এটা বাবার এটা মায়ের, যেভাবে ভাবো কোনো সমস্যা নেই। প্রথমে এই ঘটনাটা ঘটে যে সরু ক্রোমাটিন গুলো পেঁচিয়ে খাটো আর মোটা ক্রোমোজোমে পরিণত হয়। তারপরে আরেকটা ঘটনা ঘটে, এই ক্রোমোজোম গুলোর ভেতরে এক ধরনের দানা ভেসে ওঠে, এই দানাগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার দানা, ক্রোমোমিয়ার দানা, বুঝতে পারছো? এবং এই যে ক্রোমোজোমের ভেতরে ক্রোমোমিয়ার নামক যে দানা, এই দানাটা শুধুমাত্র মিওসিস কালেই, মিওসিসের এই প্রোফেজ দশায় দেখা যায়, তারপরে আর দেখা যায় না। মাইটোসিসের সময়ও এই দানা ভেসে ওঠে না, আবার মিওসিসের প্রোফেজের পরেও ভেসে ওঠে না, এমনকি প্রোফেজের আবার এই লেপটোটিন দশাতেই দেখা যায়, জাইগোটিনে একটু একটু দেখা যায়, তারপর আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। তাহলে এই ঘটনাটা আমরা এখন লিখব, আমরা ছবিতে পার্থক্য ধরতে পেরেছি, এবার বর্ণনার মধ্যে লিখবো। লেপটোটিন লিখে আন্ডারলাইন করে হাইফিন দিয়ে লেখো, ছবি আঁকা হয়ে গেছে। ছবি তুমি সরাসরিও আঁকতে পারো, আবার যদি নোট খাতায় থাকে তাহলে মানে রাফে থাকে সেখানে থাক, নোট খাতায় জায়গা খালি রেখে লিখতে থাকো। সবসময় ডান পাশে দিবা ছবি, বাম পাশে দিবা বর্ণনা। বর্ণনা লেখো নাম্বার ওয়ান। ও এখানে লেপটোটিনের জন্য যদি নাম্বার ওয়ান দেই, বর্ণনার এখানে তো নাম্বার ওয়ান দেওয়া যাবে না। এখানে কি দিব? এখানে এবিসিডি দাও, ক খ দেওয়া হয়ে গেছে, গাণিতিক এক দুই দেওয়া হয়ে গেছে, রোমান সংখ্যা দেওয়া হয়ে গেছে, এখন এবিসিডি দাও, সমস্যা নাই। বর্ণনার নাম্বার এ লেখো, সরু ক্রোমাটিন গুলি পেঁচিয়ে কমা জল বিয়োজন করে খাটো ও মোটা ক্রোমোজোমে পরিণত হয়। সরু সরি ভুলেছি, প্রথমে তো ওইটা বলতে হবে যে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে, সেটা তো ভুলে গেছি, ওইটা আগে লিখতে হবে, জানি না লিখতে শুরু করছে কিনা, হলে কেটে দাও। লেখো নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে, এটা হবে প্রথম পয়েন্ট। জানি না, মনে হয় একটু কাটাকাটি হয়ে গেল। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে, এটা হবে নাম্বার এ। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে। তারপরে নাম্বার বি তে লেখো, সরু ক্রোমাটিন গুলি পেঁচিয়ে কমা জল বিয়োজন করে খাটো ও মোটা ক্রোমোজোমে পরিণত হয়। সরু ক্রোমাটিন গুলি পেঁচিয়ে ও জল বিয়োজন করে খাটো ও মোটা ক্রোমোজোমে পরিণত হয়। তারপরে নাম্বার সি লেখো, ক্রোমোজোমের গায়ে ক্রোমোমিয়ার নামক এক প্রকার দানা, কোনটা বি? জি স্যার। হ্যাঁ বলি তাহলে, সরু ক্রোমাটিন গুলি পেঁচিয়ে কমা জল বিয়োজন করে খাটো ও মোটা ক্রোমোজোমে পরিণত হয়। সরু ক্রোমাটিন গুলি পেঁচিয়ে ও জল বিয়োজন করে খাটো ও মোটা ক্রোমোজোমে পরিণত হয়। আর নাম্বার সি লেখো, ক্রোমোজোমের গায়ে ক্রোমোমিয়ার নামক এক প্রকার দানা সুস্পষ্ট হয়ে ওঠে। ক্রোমোজোমের গায়ে
ক্রোমোমিয়ার নামক এক প্রকার দানা সুস্পষ্ট হয়ে ওঠে। লিখসা? জি স্যার। আচ্ছা, এখানে একটা কথা আমি বলবো, শোনো। কিছু কিছু উদ্ভিদে, সব উদ্ভিদে না, এই লেপটোটিন দশা আরেকটা ঘটনা ঘটে। সব উদ্ভিদে না, আমি তো আগেও বললাম, এখন আবার বলছি, কিছু উদ্ভিদ, যেমন মনে করো লিলিয়াম জাতীয় কিছু উদ্ভিদ আছে, ওদের ক্ষেত্রে এই ক্রোমোমিয়ার দান আরেকটা ঘটনা ঘটে। এই যে ক্রোমোজোম গুলো তৈরি হয়, তাদের সেন্ট্রোমিয়ার গুলো এই নিউক্লিয়াসের এক সাইডের দিকে চলে আসে, এরকম এরকম, আর বাহুগুলো এরকম একদিকে সরে যায়। একটা কোষের ভিতরে যে অনেকগুলো ক্রোমোজোম থাকে, আমরা তো বুদ্ধি করে আকসি মাত্র দুইটা, কিন্তু থাকে তো আসলে প্রকৃত অর্থে এর চেয়েও বেশি। এই ঘটনাটা ঘটে ওই লিলিয়াম জাতীয় কিছু উদ্ভিদে, যে সবগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার চলে আসে নিউক্লিয়াসের এক সাইডের দিকে, আর বাহুগুলো পিছনের দিকে ঝুলে পড়ে। তখন দেখতে মনে হয় যেন একটা ফুলের তোড়ার মতো, বুঝতে পারছো? ফুলের তোড়ার মতো দেখায়, এই যে এরকম, এই এরকম যদি থাকে অনেকগুলো ক্রোমোজোম, যদি এরকম থাকে তাহলে ফুলের তোড়ার মতো একটা অবস্থা তৈরি হয়। এই জিনিসটাকে বলা হয় ক্রোমোজোমাল বুকেট। আমি এই কথাটা এখন নোটের মধ্যে ব্যবহার করব, বুকেট, BOUQUET, বুকেট, BOUQUET, বুকেট মানেই হচ্ছে ফুলের তোড়া। তাহলে আমি এই কথাটা এখন ব্যবহার করতে যাচ্ছি, সেটা হবে নাম্বার ডি, ডি নাম্বার পয়েন্টে লেখো, লিলিয়াম, LILIUM, লিলিয়াম লিখে আন্ডারলাইন করো, যেহেতু এটা বৈজ্ঞানিক নাম। লিলিয়াম জাতীয় কিছু উদ্ভিদে এ সময় ক্রোমোজোম গুলি, লিলিয়াম জাতীয় কিছু উদ্ভিদে এ সময় ক্রোমোজোম গুলি নিউক্লিয়াসের এক পাশে, লিলিয়াম জাতীয় কিছু উদ্ভিদে এ সময় ক্রোমোজোম গুলি নিউক্লিয়াসের এক পাশে সরে গিয়ে ফুলের তোড়ার ন্যায় আকৃতি ধারণ করে, যাকে ক্রোমোজোমাল বুকেট বলে। লিলিয়াম জাতীয় কিছু উদ্ভিদের ক্ষেত্রে এ সময় ক্রোমোজোম গুলি নিউক্লিয়াসের এক পাশে সরে গিয়ে ফুলের তোড়ার ন্যায় আকৃতি ধারণ করে, যাকে ক্রোমোজোমাল বুকেট বলে। বুকেট বানানটা এখানে লেখা আছে, লিলিয়াম জাতীয় কিছু উদ্ভিদে এ সময় ক্রোমোজোম গুলি নিউক্লিয়াসের এক পাশে সরে গিয়ে ফুলের তোড়ার ন্যায় আকৃতি ধারণ করে, যাকে ক্রোমোজোমাল বুকেট বলে। লিখতে পারছো? জি স্যার। স্যার এখানে কি চিত্রটা কি আঁকা লাগবে নকশাতে? না, চিত্রটা চিত্রটা আঁকতে পারলে আঁকো, না আঁকতে পারলে অসুবিধা নাই, আমি তো একে দিয়েছি বোঝানোর জন্য, না আঁকলেও অসুবিধা নাই আর আঁকলেও সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করব, এটা তো এক্সেপশনাল, অল্প কিছু উদ্ভিদে হয় সেজন্য ওটা কিন্তু কমন না। সবশেষে আমরা একটা বক্স আঁকবো, লেপটোটিন দশায় আমরা যা কিছু শিখলাম সেটা সংক্ষেপে মনে রাখার জন্য আমি সবশেষে, সবসময় প্রত্যেকটা ধাপের শেষে একটা বক্স দিব, যে বক্সের মধ্যে ওই দশার সমস্ত ঘটনা সংক্ষেপে লেখা থাকবে। তাহলে লেপটোটিন দশায় আমরা কি দেখলাম? ক্রোমাটিন হয়ে গেল ক্রোমোজোম, এটা আমরা মনে রাখবো। আর একটা কথা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে ক্রোমোমিয়ার, এই ক্রোমোমিয়ার দানা যে দেখলাম সেটা যেন আমাদের মনে থাকে। তাহলে আমরা লেপটোটিন দশায় মনে রাখবো তিনটা শব্দ, ক্রোমাটিন, ক্রোমোজোম আর ক্রোমোমিয়ার। বাকি যে কথা, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস যে বিলুপ্ত হতে শুরু করে, আবার এই যে ক্রোমোজোমাল বুকেট দেখা যায়, ওসব কথাবার্তা আমরা মনে রাখবো, কিন্তু মেইন কথা হচ্ছে এইটা, ক্রোমাটিন, ক্রোমোজোম আর ক্রোমোমিয়ার। আজকে এইটুকুই থাকুক, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আরো সামনে যাব, মিওসিস সুন্দর করে আমরা বুঝে বুঝে পড়ব, যাতে করে পরীক্ষার সময় আসলে আমাদের কোনো রকমের বিভ্রান্তি তৈরি না হয়। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।